हेलो फ्रेंड्स, आशा करी सकले भलो आछो। तो आजकेर भिडियोटा होलो किभाबे तोमरा मोबाइलेर माध्यमे डान्सिंग एनिमेशन क्रिएट करबे। तो चलो भिडियोटी शुरू करा जाक। तो प्रथमे तोमरा एई एनिमेशनगुलोके माने आर कि डान्सिंग जे एनिमेशनगुलो शो होच्छे स्क्रिनेर उपर सेगुलोके तोमरा मेक्सामो थेके डाउनलोड करे नेबे। ओके, तो কীভাবে তোমরা ডাউনলোড করবে তো আমি আগের ভিডিওতে বলেছি, চাইলে দেখে নিতে পারো। ওকে, তো এরপর ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা হোলোফিল এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে। ওকে, তো ওপেন করার পর লোড মডেল অপশানে ট্যাপ করবে। ওকে, তো এরপর তোমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের সেই অ্যানিমেশানগুলোকে এখানে ইম্পোর্ট করবে। তো ফার্স্ট যে অ্যানিমেশানটা তোমরা ডাউনলোড করবে সেটাকে তোমরা এখান থেকে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে দেখবে এটা একটু লোড নেবে এবং এখানে সেটা প্লে হতে শুরু করবে। তারপর সিম্পলি তোমরা এই লাইট যে অপশানটা আছে এখানে ট্যাপ করবে। তারপর এখান থেকে কালার অপশানে চলে আসবে। এরপর এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এখান থেকে গ্রিন করে নেবে। ওকে, তো তারপর সিম্পলি এই কর্নারে মানে আর কি রাইট সাইডে কর্নারে যে ক্রস অপশান আছে এখানে ট্যাপ করবে। তারপর এটাকে তোমরা তোমাদের মোবাইলের যে নর্মাল স্ক্রিন রেকর্ডার আছে সেটা দিয়ে তোমরা এই ডান্সিং অ্যানিমেশানটাকে রেকর্ড করে নেবে। ওকে, তো একে একে তোমরা যে তিনটে অ্যানিমেশান সেটাকে একইভাবে ইম্পোর্ট করে এখানে তোমরা গ্রিন স্ক্রিন করে রেকর্ড করে নেবে। তারপর কাইন মাস্টার ওপেন করে ক্রিয়েট নিউ অপশানে ট্যাপ করবে। তারপর অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দেবে। ওকে, তো এরপর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা এখান থেকে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা রেড বর্ডারটাকে একদম প্রথমে নিয়ে চলে আসবে। ওকে, তো এরপর লেয়ার অপশানে ট্যাপ করবে। তারপর আবার মিডিয়াতে চলে আসবে। তারপর এখান থেকে তোমাদের যে অ্যানিমেশান ডান্সিং অ্যানিমেশান সেটাকে আর কি অ্যাড করে নেবে। তো এটা অ্যাড করার পর এটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এখানে দেখবে একটু ব্ল্যাক এরিয়া চলে এসেছে, তো তার জন্য রাইট সাইডে দেখবে ক্রপিং অপশান আছে। তো ক্রপিং অপশানে ট্যাপ করে এটাকে একটু এই সাইড থেকে ক্রপ করে নেবে। ওকে, তো এরপর রাইট অপশানে ট্যাপ করে দেবে। তারপর আবার এই লেয়ারটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর ক্রোমা কি অপশানে ট্যাপ করো। তো ক্রোমা কি অপশানে ট্যাপ করে এটাকে তোমরা এনেবেল করে দাও। তো এনেবেল করার পর এই যে ফার্স্ট অপশানটা দেখছো এটাকে একটু অ্যাডজাস্ট করো আর কি। ওকে, তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর রাইট অপশানে ট্যাপ করো। তারপর এটাকে একটু তোমরা এই কর্নার ধরে এটাকে রিসাইজ করে রাখো। ওকে, মানে আর কি বড় করে দাও তোমরা যেরকম বড় আর কি চাইছো। ওকে, তো আমি এরকম বড় করে দিলাম। তো করার পর রাইট অপশানে ট্যাপ করবে। তো তাহলে প্লে করলে দেখতে পাবে যে কিছুটা এরকম হবে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি আবার একটা অ্যানিমেশান আমাদেরকে অ্যাড করতে হবে। মানে আমরা তিনটে অ্যানিমেশান ডাউনলোড করেছিলাম, তো তার জন্য যেখানে আর কি এই লেয়ারটা শেষ হচ্ছে সেখানে রেড বর্ডারটাকে নিয়ে চলে এসো। তো তারপর কি করবে, আবার লেয়ারে ট্যাপ করো। তো লেয়ারে ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করো। তারপর আবার তোমাদের সেকেন্ড ডান্সিং অ্যানিমেশানটাকে ইম্পোর্ট করে নাও। তো ইম্পোর্ট করে নেওয়ার পর এটাকেও একইভাবে তোমরা সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর ক্রপিং অপশানে ট্যাপ করো। তারপর এটাকে তোমরা ক্রপ করে নাও রাইট সাইড লেফট সাইড থেকে। ওকে, তো করার পর একটু এখান থেকে আমাকে রাইট সাইড থেকেও একটু ক্রপ করতে হচ্ছে, কারণ আমি এই অপশানগুলোকে চাইছি না। ওকে, তো এরপর তোমরা রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তো এরপর আবার লেয়ারটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর ক্রোমা কি অপশানে ট্যাপ করো। তারপর এটাকে তোমরা সিম্পলি এনেবেল করে দাও। তারপর এটাকেও ড্র্যাগ করে বড় করে দাও আর কি, আমাদের এই ক্যারেক্টারের সাপেক্ষে, মানে একই থাকবে ক্যারেক্টার দুটো। তো ক্যারেক্টার দুটোর সাইজ একই করে দেওয়ার পর কি করবে, তোমরা এই অপশানগুলোকে একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে, তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তো এরপর আবার লেয়ারটাকে সিলেক্ট করো এবং এর পজিশানটাকে সবসময় ফার্স্ট যে ক্যারেক্টারের পজিশান ছিল সেখানেই রাখবে। ওকে, তো তারপর রাইট অপশানে ট্যাপ করো। এরপর আমাদের থার্ড যে অ্যানিমেশানটা আছে সেটাকেও আমরা ইম্পোর্ট করব। তো তার জন্য এই লেয়ারটা যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে রেড বর্ডারটাকে নিয়ে চলে এসো। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি আবার লেয়ারে ট্যাপ করো। তারপর মিডিয়াতে ট্যাপ করে তোমাদের যে অ্যানিমেশান থার্ড সেটাকে, তো ইম্পোর্ট করার পর এখানে যদি তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারের থেকে আর কি কম থাকে তাহলে তোমরা কি করবে, এই পিছনটাকে এটাকে ড্র্যাগ করে ফুল আর কি যতটা ততটা এটাকে রাখবে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি এই যে লেয়ারটা তোমরা ইম্পোর্ট করেছো সেটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর একইভাবে তোমরা ক্রপিং অপশানে ট্যাপ করবে। তারপর এটাকে তোমরা ক্রপ করে নেবে।
তারপর রাইট অপশনে ট্যাপ করবে। ওকে, তো এরপর আবার এটাকে সিলেক্ট করো, তারপর ক্রোমা কি অপশনটাকে এনেবেল করে দাও, এরপর এটাকে ড্র্যাগ করে বড় করে দাও। ওকে, তো বড় করার পর এটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে দাও কালারটাকে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি এটাকে এটার পজিশনটাকে আর কি আগের ক্যারেক্টার যেখানে ছিল ঠিক সেই পজিশনে এটাকে আর কি সেট করো। ওকে, এবং সাইজটাও তোমাদেরকে ঠিক রাখতে হবে, যে আগের ক্যারেক্টারের মতনই যাতে হয় সাইজটা। ওকে, তো এগুলোকে ঠিক করে দেওয়ার পর সিম্পলি তোমরা রাইট অপশানে ট্যাপ করে দাও। ওকে, তো তাহলে আমাদের অ্যানিমেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছুটা এরকম হয়েছে। ওকে, তো এরপর সিম্পলি তোমরা এই রাইট সাইডে উপরে কর্নারের অপশানটাতে ট্যাপ করবে, তারপর এখান থেকে সিম্পলি এটাকে তোমরা সেভ করে নেবে। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।